বেঙ্গলি মুভি ইন্ডাস্ট্রি ডাউন হলের কথা আসলে তো একটা কথা আসবেই, এই কপি বা রিমেকের। 2000-এর পর থেকে এই বেঙ্গলি ইন্ডাস্ট্রি অরিজিনাল কন্টেন্ট বানাতে হয়তো ভুলেই গেছিল, সেরকম কোনো স্ক্রিপ্ট রাইটাররা কাজই পেত না। ইন্ডাস্ট্রিতে স্ক্রিপ্ট রাইটারদের মানও নেই, মানিও নেই, সুতরাং শুধু ছবি লিখে সার্ভাইভ করাটা খুব সার্ভাইভ। এই রিসেন্ট টাইমে দাঁড়িয়ে দেখো, দেবে যতগুলো মুভি বেরিয়েছে, টনিক, প্রজাপতি, প্রধান, সবগুলো কিন্তু অরিজিনাল কন্টেন্ট, মানে এগুলো কোনো রিমেক করা হয়নি। শুভদীপ দাস, তিনি নিজেই লিখেছেন এই তিনটে মুভি। আপনারা নিশ্চয়ই টনিক দেখেছেন, আপনারা নিশ্চয়ই প্রজাপতি দেখেছেন, আপনারা নিশ্চয়ই এখন প্রধান দেখছেন। এইরকম একটা বাস্তব চিত্র সিনেমা হলে সিনেমার বড় পর্দায় তুলে ধরেছি। হীরালাল সেন, তিনি ইন্ডিয়ার প্রথম বেঙ্গলি বা এই ভারতের প্রথম ডাইরেক্টর, যিনি প্রথমে সাইলেন্ট মুভি রিলিজ করেছিল, যার প্রথম মুভি ছিল বিল্লা মঙ্গল, এবং তার ঠিক 6 বছর পর 8ই নভেম্বর 1919 সালে একটা ফুল লেন্থ মুভি রিলিজ করা হয় রাজা হরিশ্চন্দ্র। এরপরে 1931 সালে ইন্ডিয়ায় প্রথম টকি মুভি আসে, আগে তো সাইলেন্ট মুভি ছিল, কিন্তু এই মুভিগুলোতে অডিও অ্যাড করা হয়েছে, সেই মুভিটার নাম হলো জামাই ষষ্ঠী। এই 1931 সালের পর থেকে বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি কন্ট্রিবিউট করেছিল এই ইন্ডিয়ান সিনেমাকে, মানে বেঙ্গলি ইন্ডাস্ট্রি শুরু করেছিল এই ইন্ডিয়ান সিনেমা, যেখানে শর্ট ফিল্ম জামাই ষষ্ঠী এবং ফুল লেন্থ ফিল্ম দেনা পাওনা 30শে ডিসেম্বর 1931 সালে রিলিজ করা হয়। এরপরে আসে সিনেমার গোল্ডেন এরা, সেটা শুরু হয় 1952 থেকে, যেখানে কিছু ডাইরেক্টর আছে সত্যজিৎ রায়, মৃণাল সেন, তপন সিনহা, ঋত্বিক ঘটক, অজয় কর, যাদের এমন কোন বেঙ্গলি মুভি ছিল না যেগুলোকে রিমেক করা হতো। মানে 1952 দিকে যত বেঙ্গলি মুভি তৈরি হতো প্রায় সবগুলি রিমেক করত, হয় হিন্দি সিনেমা বা তেলেগু, মারাঠি, সবাই এই বেঙ্গলি সিনেমাকে রিমেক করত। 1935 সালে একটি মুভি আসে ভাগ্যচক্র, যেটা ডাইরেক্ট করেছিল নীতিন বোস। এই মুভিটাই প্রথম রিমেক করা হয় হিন্দি মুভি, যেটা সেম ইয়ারে তারা রিমেক করে, যার টাইটেল দেয় ধূপ চাওন। তারপরে 1994 সালের অগ্নি পরীক্ষা, 1947 সালের নৌকাডুবি, এবং বেঙ্গলি ইন্ডাস্ট্রির সব থেকে পপুলার মুভি ছোট বউ। তাছাড়াও আরো অনেক লিস্ট দিয়ে দিলাম যে সমস্ত মুভিকে রিমেক করা হয়েছে। 1988 সালে অঞ্জন চৌধুরীর দ্বারা পরিচালিত একটি মুভি রিলিজ করা হয়েছিল ছোট বউ। এই মুভিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, রঞ্জিত মল্লিক, সন্ধ্যা রায় এবং দেবিকা মুখোপাধ্যায়। মুভিটি একটা নয়, দুটো নয়, 5-5টা ল্যাঙ্গুয়েজে রিমেক করা হয়েছিল। 1990 সালে তেলেগুতে রিমেক করা হয়, যার নাম রাখা হয় চিন্না কোদালু, বাংলাদেশি ভাষায় রিলিজ করা হয় ছোট বউ নামে, এবং 1992 সালে তামিল ভাষায় রিলিজ করা হয় চিন্না মারুমাগাল নামে, এবং 1992 সালে উড়িয়া ভাষায় রিলিজ করা হয় পাঞ্জুরি ভিতারে, এবং 1994 সালে হিন্দি ভাষায় রিলিজ করা হয় ছোট বহু নামে। কিন্তু 2000-এর পরে যে মুভিগুলো আসতে লাগলো, সেগুলোর মধ্যে হাতে কোনা হয়তো 2-1টা মুভি পাবে যেগুলোকে রিমেক করা হয়েছে অন্য ভাষায়, কারণ অরিজিনাল কন্টেন্ট তো ছিলই না, সবকিছু তো রিমেক করা হয়েছিল অন্য ভাষার থেকে। 2012 সালের হেমলক সোসাইটি, 2016 সালের প্রাক্তন, মানে 2000-এর পরে এরকম কিছু মুভি আছে যেগুলোকে রিমেক করেছে অন্য ভাষায়। এই লোকটাকে চেনো? এর নাম হলো শালীল কুমার নাশকর। এনাকে সবাই তার কমিক ক্যারেক্টারের জন্য চেনে। নীলি তো নীলি, কি হবে, এ তো হোটেলে, আমি তো এক্ষুনি ঘরে চলে যাব। টাওয়েল খুলে নিল। কিন্তু ইনি বেঙ্গলি ইন্ডাস্ট্রিকে সব থেকে বড় বড় মুভিগুলো দিয়ে গেছে, যেমন কুলি, হিরো, মিনিস্টার ফাটাকেষ্ট, মহাগুরু, গ্রেপ্তার, টক্কর, চিরদিনই তুমি যে আমার, চাওয়া পাওয়া, চ্যালেঞ্জ, জানেমান, চ্যালেঞ্জ 2, কেলোর কীর্তি, বাঘবন্দি খেলা, কিডন্যাপ, এই সমস্ত মুভিগুলো তিনি লিখেছেন। তাছাড়া তিনি অনেক পপুলার মুভির ডায়লগ লিখেছেন, স্ক্রিন প্লে লিখেছেন, যেমন আই লাভ ইউ মুভির ডায়লগগুলি তিনি লিখেছেন। এরকম অনেক পপুলার মুভির সাথে তিনি কাজ করেছেন, যার একটা লিস্ট আমাদেরকে দিয়ে দিলাম। এবং রিসেন্টলি রিলিজ হওয়া টনিক, প্রজাপতি, প্রধানের রাইটার শুভদীপ দাস বলছে যে তাদের একসময় এমন অবস্থা ছিল, মানে তারা কোনো কাজই পেত না। তিনি তার ইন্টারভিউতে এটাও বলেছেন যে ইন্ডাস্ট্রিতে স্ক্রিপ্ট রাইটারের কোনো মানও নেই, কোনো মানিও নেই, শুধু ছবি লিখে ইন্ডাস্ট্রিতে সার্ভাইভ করা যায় না। ইন্ডাস্ট্রিতে স্ক্রিপ্ট রাইটারের মানও নেই, মানিও নেই। একটা স্ক্রিপ্ট রাইটার যদি এরকম কথা বলে, তাহলে বোঝাই যাচ্ছে যে 2000-এর দিকে বেঙ্গলি ইন্ডাস্ট্রির কিরকম অবস্থা ছিল, মানে স্ক্রিপ্ট রাইটাররা কোনো কাজই পেত না, সব তো এদিক ওদিক দিয়ে ঝাপা ছিল, সব রিমেক করা ছিল, যার জন্য সার্ভাইভ করতে তিনি মিরাক্কেলে কাজ করত, এবং জি বাংলার যত পপুলার শো ছিল সেখানেই তিনি কাজ করত অ্যাজ এ স্ক্রিপ্ট রাইটার হিসাবে। ওই 2000-এর দিকে বড় বড় স্ক্রিপ্ট রাইটারদের কপি করতে না চাইলেও তাদের কপি করানো হতো, তাদের বলা হতো ওই মুভি থেকে ইন্সপিরেশন নিয়ে তোমরা একটা মুভি বানাও, মানে বেসিক্যালি তাদেরকে দিয়েই কপি করানো হতো। বেঙ্গলি মুভির অধিকাংশ মুভি 2000-এর পর থেকে কপি করা হয়েছিল এই তেলেগু মুভি থেকে, আর এই জিনিসগুলো সুন্দরভাবে আলোচনা করে
করেছিলাম ডাউনফল অফ বাংলা সিনেমা নামে একটা ভিডিওতে আমার এই চ্যানেলে, তার কিছুটা ক্লিপ তোমরা দেখে নাও। হঠাৎ উড়ন্ত গাড়ি অবিশ্বাস্য অ্যাকশন দৃশ্য বাংলা ছবিতে উপস্থিত হতে থাকে ওই দক্ষিণ চলচ্চিত্রগুলো নকল করার পর। কিছু সময়ের জন্য বক্স অফিসে ভালোই কাজ করে। এটি এমন একটি হিট ফর্মুলা ছিল যেটা 2000 দশকে ভালোভাবে চলছে। মনে আছে 2009 সালের চ্যালেঞ্জ, চিরদিনই তুমি যে আমার, এই চলচ্চিত্রগুলো ব্যাপক চলেছিল, যেগুলো দক্ষিণ ভারতের রিমেক করা ছবি ছিল। কিন্তু ভাই এখন সময় পাল্টেছে। মনে আছে কদিন আগে জিতের বাজি মুভি রিলিজ করা হয়েছিল। মুভিটা একটি তেলেগু মুভির রিমেক ছিল, তেলেগু মুভিটি জুনিয়র এনটিআর এর নান্নাকু পেমাথুর রিমেক। এই মুভিটি হিন্দিতে ডাবিং করা হয়েছিল ফ্যামিলি এক দ্য ডিল। সত্যি কথা বলতে গেলে ওই বাজি মুভি দেখার আগেই আমি এই ফ্যামিলি এক দ্য ডিল মুভিটা দেখে ফেলেছিলাম। আর যখন বাজি মুভিটা দেখলাম, মানে এতটা খারাপ লাগলো বলার মতো না। কিছুটা সময় দেখার পরই বিরক্ত হয়ে গেলাম। মানে হুবহু রিমেক করা হয়েছে। আদিত্য মুভিজ, পেন মুভিজ, গোল্ড মাইন, তাদের মুভিগুলো হিন্দিতে ডাবিং করা শুরু করে এবং ডাবিং করে ফ্রিতে ইউটিউবেই রিলিজ করে দিত। এবং অডিয়েন্স তো তাদের মুভিগুলোকে সেই সময় খুব পছন্দ করতে লাগে এবং এখনো পছন্দ করে, তাদের মুভিগুলোই বেশি দেখে। ইউটিউবে ভিউজ দেখলে বুঝে যাবে। আর সবথেকে ডাবিং এবং পপুলার মুভি চ্যানেল হলো এই গোল্ড মাইন, যেখানে আলু অর্জুন বলো, প্রভাস বলো, তাদের যত পপুলার মুভি ছিল সবকিছুই ডাবিং করে ইউটিউবে রিলিজ করে দিত। মানুষ যদি একবার আসল ফিল্মটা দেখে যায় তাহলে তারা রিমেক মুভি দেখতে চায় না। কিন্তু এই জিনিসটাই বুঝতে ভুল করেছিল বেঙ্গলি ইন্ডাস্ট্রি। তো ব্যাস বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাও। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।